এবার যোগীঘোপাত বাসন বর্তনের দোকানত ড্রাগসর ব্যবসায়। যোগীঘোপাত বাসন বর্তনের দোকানত ড্রাগসর ব্যবসায় করে আরক্ষীর অভিযানত গ্রেপ্তার এজন ড্রাগস ব্যবসায়ী। ধৃত ড্রাগস ব্যবসায়ীটো বরঘোলার মতলেপ আলী বলে জানিব পৰা গৈছে। আরক্ষে তাল্লিরটল বজারত থকা এখন বাসন বর্তনের দোকানত অভিযান চলাই ড্রাগস ব্যবসায়ীজনের দোকানের পর উদ্ধার করে নিচাজাতীয় 72টা ক্যাপসুলর 89টা ট্যাবলেট। আরক্ষীর অভিযানত বাসন বর্তন বিক্রি করা দোকানখনের পর মজুত করে রখা অবস্থা নিচাজাতীয় দ্রব্যখিন উদ্ধার করে। যোগীঘোপা থানা আরক্ষীর বিষয়া দীননাথ মিলির নেতৃত্বে চলিছিল এই অভিযান। দেখাই নাই, কিন্তু এই এই পলিথিন আমি অবশ্য 3 দিন আগতেই তাকাতে আমি দেখা পাইছি এই কার্টুনটা। কিন্তু আমার তো আমি হুরকম না কাগজ পাতি সঙ্গে খাওয়া, আমি বসে এই কাগজ পাতি হবো, আমি লড়াকেও খুদা নাই বা আমি নিজেও খাওয়া নাই। এখন সারে আই ফেলে তাতে পাল কে থুইছে তা সরকার, আমি তো খুলি খাওয়া নাই নাই, আমি বসে যে আমার দোকানে কাগজ পাতি হবো, মানে কাগজ পাতি আরও ঠুঙ্গাত আছে না, আমি হেঁটেই বসছি সার না ফেলে। কারণ আমারও হুর কারোর নগদ কোনো শত্রু নাই তোমার জানা মতো, মরা তো লড়কল বেলেগের না তো দোকান আসছে। আজি কি আজি আহি গেলে ফার্স্টে নামটা হচ্ছে মোর, আমার নামটা কি নামটা কইছি, নামটা কোয়ার পরে তারমানে অনেকগুলো অনেক সাবাল হয়েছে, আমি স্যার কি হয়েছে তাই কী ব্যাটা হয়েছে তো সাই ফেলে লাস্টে তার মানে এই কার্টনটা আছে তাতে এই কার্টনটার তাতে এই করেছিল ফুঙ্গাটা পাল খুলি বলে চাইছে, চাই বলে কয় যে সত্যি বলে কি আছে না আছে মই নাজানো স্যার, কিন্তু আমি 3 দিন আগতেই আমি এই করেছিল ফুঙ্গাটা তাতে পাইছু, মানে বাসি যে আমার দোকানে কাগজ পাতি হয়েছে সেটাই হবো, কিন্তু আমি খুলিও চাওয়া নাই দেখাও না হারি বাকি সিয়ার টিয়ার সব। আমার পাল্লির দল বরভোলা যে এইরকম কাম ভাই ড্রাগসের কাম বা যে কোনো নিশা জাতির কাম করলে তার পরীক্ষিত দোষী হলে তার কঠোর থেকে কঠোর শাস্তি হবা লাগে। হ্যাঁ, গতিকে ইয়ের মধ্যে আমার গোটে রাইজের আমার একমত এক শাস্তি দিব লাগে, যার যেটা মানে আইনে আইনের মাধ্যম দিয়ে যেমন শাস্তি দিব লাগে তাক শাস্তি দিব লাগে, কিন্তু তাক শাস্তি দিলেহে আমার এই এরিয়ার মানুষ আরও আমার চলি ছোট গোটেগুলে আরাম পাব। কারণ আমি জড়িতর কথা কি করি কম আর নকম দিয়ে, যদি তার দোকানের ভিতরে যদি এনেকুয়া ট্যাবলেট বেড়াতে হসা জড়িত মরে ঘরের ভিতরে থাকি যদি ওলায় তাহলে মই জড়িত আছো এটা হসা কথা, কিন্তু এর যদি দোকান থেকে ওলাইছে এ জড়িত আছে এটা খাতা। হ্যাঁ, এতে হোক আমার ভারপ্রাপ্ত ওসি আমার জয়ীঘোপা থানার যে জড়ে তাতে হোক যে কোনো হোক সূত্র পাই আহি আমার দোকানত আহি ধরাতে আমিও ভাল পাইছো, গতিকে আজি এক ঘন্টার জন্য আমি 50 জন মানুষ বা 1000 জন মানুষ দুঃখী হবার নরু ইলা, কিন্তু যে কোনো হোক ইয়ার আমি মই এটাই কম হিয়ারও কথা না কম কারো কথা দোষীর পরীক্ষিত দোষীর কঠোর থাকি কঠোর শাস্তি হবা লাগে। জুলফুবার পৰা জাহিরুল ইসলামৰ রিপোর্ট এনি ভারত 24। নমস্কার, মই পল দাস আৰু আপোনালোকে চাই আছে এনি ভাৰত। আৰু আপোনালোকক জনাবলৈ পাই মই বহুত সুখী হৈছোঁ যে আমাৰ সকলোৰে মৰমৰ শ্ৰদ্ধা জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ভিত্তিত এটা খুব সুন্দৰ ৰিয়েলিটি শ্ব' এনি ভাৰতে আয়োজন কৰিছে জুবিনৰ গানে কি আনে। এই প্ৰথম ছিজনটোত অডিশ্যনছ আৰম্ভ হ'ব অগষ্টৰ পৰা অসমৰ বিভিন্ন জিলাত, গতিকে মই সমূহ কলাকুশলী বিশেষকৈ যিসকল প্ৰতিভাশীল গায়ক গায়িকা আছে আমাৰ সমাজত তেওঁলোকলৈ মই এটা আহ্বান জনাইছোঁ, তেওঁলোকে প্ৰস্তুত হওক এই ৰিয়েলিটি শ্ব'ৰ বাবে। আৰু তাৰিখটো হৈছে 15 আগষ্ট 2024 চন, এনি ভাৰতৰ অডিশ্যন জুবিনৰ গানে কি আনে।